হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে তো এই আমগুলো ঝড়ে পড়েছিল তো তার জন্য আমরা এই আমগুলো মাখা করব। তো আমগুলো আমাদের প্রথমে ছুলে নিতে হবে তারপর আমরা ছুরি ছুরি করে নেব তো আমগুলো আমরা ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে আমগুলো এখন ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপর ভালো করে আমগুলো দেখতে খারাপ হলে কিন্তু ভালোই আছে আমগুলো একটু উপর থেকে পড়ছে যে ফেটে গেছে তো এই যে লবণ নিয়েছি তার সাথে লঙ্কা নিয়েছি লবণ লঙ্কা ভালো করে তার মধ্যে চিনি দিয়ে দেবো এই যে এই কয়েকটা লঙ্কা দেবো কারণ ঝাল হবে তার জন্য আর এই লঙ্কাগুলো খুব ঝাল তো অল্প করেই আর এখানে নিয়ে নিয়েছে আমার মেয়ে ওদের বাচ্চাদের জন্য করছে ও আমি শুধু আমগুলো কেটে দিয়েছি আর বলছে আমি একাই করব তো ওই জন্য দিয়ে দিয়েছি তো এই যে ভালো করে আমরা আমগুলো ঝুরি ঝুরি করে নিলাম তো আমাদের আর কয়েকটা আছে ঝুরি করতে তো বেশি করে আমরা মাখা করছি যেন সবাই খেতে পারি আর বিকেলে টাইমটা আজকে খুব ভালো ছিল আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আমগুলো পড়েছে তো তার জন্য আমরা ভাবলাম যে নষ্ট কেন হয় সেই জন্য আমরা আমগুলো মাখা করবো তো আমাদের এখানে প্রকৃতিটা দেখে নাও আর সামনে এত বড় একটা পুকুর আছে এখানে বাচ্চাগুলো স্নান করছে তো দেখো খুব সুন্দর জল আর এখানে স্নান করছে বড় বড়ো মাছ আছে আর এই যে লঙ্কা লঙ্কার সাথে আমরা বিট লবণ নিয়ে নেব নিয়ে তার মধ্যে চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে লঙ্কাগুলো থেতো করে নিয়ে মিক্স করে নেব। তো বন্ধুরা আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে আর লাইক কমেন্ট ভিডিওটা কেমন লাগলো তো কমেন্ট করে বলবে আর শেয়ার করবে আর পেজটা সাবস্ক্রাইব করে দেবে নাহলে নেক্সট ভিডিও আসবে না তো আমাদের এখানে সবাই বসে আছে আমাদের এখানে খাওয়ার জন্য সবাই বাচ্চাগুলো বসে আছে খাবে তো এই যে আমাদের আম্মাকা কা হয়ে গেছে তো আমাকে টেস্ট করার জন্য দিয়ে দিয়েছি অল্প একটু এটাই আমার শেষ মানে আমাকে এটুকুই দিয়েছে তো দেখো সবাই খাচ্ছি অনেকজন আছে এখানে তো দারুণ হয়েছে আমাখাটা পরবর্তীকালে আবার করব আর বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইকটা অবশ্যই করবে নাহলে নেক্সট ভিডিও আসবে না তো বন্ধুরা আমি এখান থেকে ব্লগটা শেষ টা টা